তো ছাত্র ছাত্রী বিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন কারিগরি শিক্ষা বোর্ড ও এটুআই এর যৌথ উদ্যোগে সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণে আমিনশিপ ট্রেড নিয়ে বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ রবিউল ইসলাম, ইনস্ট্রাক্টর, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, পুঠিয়া, রাজশাহী। আপনারা যারা আমার সাথে আজকে লাইভ ক্লাসে অ্যাড আছেন, তারা আমাকে কমান্ড করে জানাবেন যে আপনার কথা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জানানোর পর আমি আমার ক্লাস কন্টিনিউ করব। ধন্যবাদ যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আর আপনারা আমার ক্লাসে, আমরা এখানে শিখতে আসছি, এখানে লজ্জার কিছু নাই। আর আপনি আমার ক্লাসে অবশ্যই একটি খাতা, একটি কলম ও একটি কম্পিউটার, একটি খাতা কলম ও একটি ক্যালকুলেটার রাখবেন। আর আপনারা প্রশ্ন করবেন মন খুলে, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আর আপনাদের যে বিষয়গুলো আমাকে জানতে চাইছেন, সেই বিষয়টা নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে যে প্রশ্নগুলো করছেন সেটা উত্তর অবশ্যই দিব। তবে আপনারা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকের পাঠের বিষয় ট্রেড আমিনশিপ, পাঠের বিষয় ক্লাস 12, শিখন ফল হিসেবে থাকছে উত্তরাধিকার ও ফারেজ। শিখন ফল হিসেবে থাকছে উত্তরাধিকার আইন কি সে সম্পর্কে জানতে পারবেন, ফারায়েজের বিধিবিধান সম্পর্কে বলতে পারবেন, আর ফারায়েজের বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কে বলতে পারবেন বা জানতে পারবেন। আমরা যে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি গত ক্লাসে, সেই ক্লাসের বিষয়গুলো আপনি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে উত্তরাধিকার আইন সম্পর্কে জানাইছি আপনাদেরকে, আপনাদের মুসলিম আইনের যে উৎস শরিয়া সম্পর্কে জানিয়েছি, মুসলিম আইনের যে ধাপ সে সম্পর্কে জানিয়েছি, কিভাবে এটা হয় সেটা আপনারা জানছেন। সেগুলা পরক্ষণে আমরা যে বিষয়টা নিয়ে আমরা যেখান থেকে আমরা ক্লাসটা শেষ করছি, আমরা সেখান থেকে ক্লাসটা চালু করব বা শুরু করব। আমরা এই ক্লাসে আলোচনা করব প্রথম শ্রেণীর অংশীদার, অর্থাৎ আমরা এর আগ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি, সেটা থেকে এবার আমরা করবো যে প্রথম শ্রেণীর অংশীদার বা ফারায়েজ নীতি, সেটা হচ্ছে সর্বপ্রথমে পিতা ফারায়েজ নীতি কিভাবে পাবে। যদি একজন ব্যক্তি মারা যায় তাহলে তার সম্পত্তি কিভাবে পাবে, তার যে ব্যক্তি যখন মারা যায় যদি তার পিতা জীবিত থাকে তাহলে তার পিতা কতটুকু সম্পত্তি পাবে, সেই সম্পর্কে আমরা বলি যে প্রত্যেকটা সম্পত্তিকে আপনারা এক পূর্ণ সংখ্যা ধরে নেন, ক্যালকুলেটারে এক লিখেন। লিখার পরে যদি সন্তান বা পুত্র সন্তান থাকে তাহলে পিতা 1/6 অংশ প্রাপ্ত হবে। আমি আপনাদেরকে আগে বলেছি যে 5 জন ব্যক্তি কোনো সময় সম্পত্তি থেকে বাদ যাবে না, তাদের মধ্যে পিতা অন্যতম। মৃত ব্যক্তি নিঃসন্তান হলে, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, তাহলে মোট পিতা যে সম্পত্তিটা পাবে সেটা হচ্ছে যে মোট সম্পত্তিকে 3 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিবেন, তাহলে যে সম্পত্তিটা হবে সেই সম্পত্তিটা পিতা পাবে। আর সন্তান বা পুত্র সন্তান না থাকলে অপর ওয়ারিশগণের মধ্যে অংশ দেবার পর পিতা অবশিষ্ট সম্পত্তি অবশেষে আবার আসাবা হিসেবে প্রাপ্ত হবে। দেখেন, পুরো সম্পত্তিটা কিন্তু পিতা পাচ্ছে, কিন্তু যদি অন্যান্য ওয়ারিশ থাকে তাহলে অন্যান্য ওয়ারিশ দিবার পর যদি অবশিষ্ট বা আসাবা হিসেবে সম্পত্তি থাকে সেই সম্পত্তিটা পিতা পাবে। এবার আসি মাতা, মাতা কতটুকু অংশ পাবে। যদি পিতার স্বাভাবিকভাবে যদি স্বামী থাকে, তার পিতা ও মাতা থাকে, তাহলে সে কিভাবে 1/6 পাবে। বলছে মৃত ব্যক্তি যদি পিতা মাতা থাকে তাহলে 1/6 অংশ পাবে, আর মৃত ব্যক্তি যদি নিঃসন্তান হয় তাহলে কি হবে, একজনের বেশি ভাই বা বোন না থাকে তাহলে সে পাবে কি, 3/3 অংশ পাবে। আবার বলতেছে কি যে মৃত ব্যক্তির সন্তান না থাকলে, ভাই বোন না থাকলে এবং মৃত ব্যক্তি পুরুষ হলে তার স্ত্রী ও পিতা অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি 3/1 অংশ পাবে, অর্থাৎ মোট সম্পত্তি 1 যদি হয় তাকে 3 দিয়ে ভাগ দিলে যে অংশটা পাবে সেটা মাতা পাবে। আর ঘ হিসেবে আমরা আরেকটু অংশ বলতে চাই কি, যে মৃত ব্যক্তি স্ত্রী হলে,
যদি মৃত ব্যক্তি যদি হয় তার স্ত্রী, তার স্বামীর অংশ দেবার পর তার মাতা অবশিষ্ট সম্পত্তি 1/6 অংশ পাবে। দেখেন কত সুন্দর একটি পরিষ্কার ভাবে দেওয়া আছে, যদি পুরুষ হয় তাহলে কিভাবে, মৃত হয় মেয়ে হয় তাহলে কিভাবে অংশ পাবে। পরবর্তীতে দেখেন যে মৃত ব্যক্তি যদি পুত্র হচ্ছে কি, যে পুত্র কন্যা পুত্রের পুত্র না থাকলে, পুত্র কন্যা একজন হলে কি বলতেছে, যে পুত্র কন্যা যদি একজন হয় তাহলে হাফ অংশ পাবে, মানে 2 ভাগে ভাগ করে তার অর্ধেক পাবে। আর পুত্র কন্যা ও পুত্রের কন্যা না থাকলে, পুত্রের কন্যা ও একাধিক ক্ষেত্রে যদি একাধিক হয় তাহলে মোট সম্পত্তি 3 ভাগে ভাগ করে 2 ভাগ অংশ পাবে। আর একমাত্র কন্যা হচ্ছে, এক কন্যা থাকলে পুত্র কন্যা পুত্রের কন্যা এক বা একাধিক যাই হোক, সে কি বলতেছে যে 1/6 অংশ পাবে। এটা হচ্ছে মায়ের কাল। এবার পূর্ণ বোন বা সহোদর বোন, যদি পূর্ণ বোন বা সহোদর বোন হয় তাহলে তার অংশটা কি হয় বণ্টিত হবে সে সম্পর্কে বলি। মৃত ব্যক্তির সন্তান, তাই না? দেখেন মৃত ব্যক্তির যে সন্তান, সে সন্তানের অংশ থেকে আমরা যদি বলতে চাই যে মৃত ব্যক্তির সন্তান যদি এই পূর্ণ বোন বাদ যাবে, যদি মৃত ব্যক্তির পিতা জীবিত থাকে তাহলে কি হবে, বোন বাদ যাবে। সহোদর ভাই থাকলে সহোদর বোনের ভাই যদি হয় তাহলে 2:1 সম্পত্তি বণ্টিত হবে। পিতা মাতা ও সহোদর ভাই ও সন্তান না থাকলে বোন মোট সম্পত্তি 2/1 অংশ পাবে, এবং একাধিক বোন হলে 3 ভাগে 3 ভাগে ভাগ করে 2 ভাগ অংশ পাবে। সকলের অংশ দেবার পর অবশিষ্ট সম্পত্তি থাকলে বোন অবশেষ প্রাপ্ত হবে। 10 নম্বর হচ্ছে বৌপুত্রীয় বোন। বৌপিত্রীয় বোন কিভাবে পাবে, দেখেন যদি সন্তান, অর্থাৎ বলতেছে কি যে এই যে অংশ, এই অংশের একাধিক ক্ষেত্রে যে অংশের বন্টন, সেই অংশের বন্টন হিসাবটা আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে দেখাতে যাচ্ছি, যে আমরা যে কিভাবে এই জিনিসটা কিভাবে বন্টিত হয়, বৌপিত্রীয় বোন কিভাবে, বৌপিত্রীয় ভাই কিভাবে অংশ পাবে। সেক্ষেত্রে আমি কিছু উদাহরণ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন যে এছাড়াও আছে পিতা মাতা ও মাতা পিতা, পিতার মাতা এই যে অংশটা পাবে না বা কিভাবে অংশ পাবে সে সম্পর্কে ব্যাখ্যা। পিতা থাকলে পিতা মাতা সম্পত্তি অংশ পাবে, পিতা মাতা বা পিতা আর পিতা থাকলে না থাকলে পিতা মাতা পিতার মাতা 1/6 অংশ পাবে। পিতার মাতা একাধিক হলে, পিতার মাতা একাধিক হলে 1/6 অংশই পাবে, ঠিক আছে? আবার বলতেছে কি যে পিতা ও মাতা, হচ্ছে পিতা ও মাতা একাধিক হলে, অর্থাৎ পিতাও জীবিত আছে মাতাও জীবিত আছে, এক্ষেত্রে তারা কি, তা সেও 1/6 অংশ পাবে, মাতাও 1/6 অংশ পাবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি যে পিতাও পাবে মাতাও পাবে, পিতা ও মাতা যদি না থাকে, খালি পিতা যদি থাকে তাহলে 1/6 অংশ পাবে। এখানে আরেকটা বলছে যে মাতার পিতা, তাহলে মাতার পিতা কিভাবে অংশ পাবে, সেম দেখেন 1/6 অংশ পাবে, 1/6 অংশ পাবে। সহোদর ভাই, সহোদর ভাই কি, সহোদর ভাইয়ের যে নীতি, সেই নীতিটা কি হলে কিভাবে পাবে, হিমারিয়ান্তান নীতি, অর্থাৎ হিমারিয়াতান নীতিটা কি, যে সহোদর ভাই নির্দিষ্ট অংশীদার হিসেবে কোনো সম্পত্তি পাবে না, অন্যান্য শরীরের অংশ দেবার পর সম্পত্তি অবশ্য থাকলে সহোদর ভাই অবশেষ প্রাপ্ত অংশ সম্পত্তি পাবে। উত্তরাধিকারী আইনে সহোদর ভাইয়ের অংশ নির্ধারিত না থাকলেও বৌপিত্রীয় ভাইয়ের অংশ নির্ধারিত রয়েছে। দেখেন যেটা আমরা আমি আপনাদের প্রথমে দেখাইছি, সেজন্য সম্পত্তি বণ্টন করার জন্য করা সময় যদি দেখা যায় বৌপিত্র ভাই সম্পত্তি পাচ্ছে কিনা, সহোদর ভাইগণ বাদ যাবে, সেক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবর্তিত হিমারিয়াতান নীতি অনুযায়ী বৌপিত্র ভাইয়ের প্রাপ্য অংশ বৌপিত্রীয় ভাই ও সহোদর ভাইগণ এক্ষেত্রে সমান অংশ পাবে। একবার সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করা আছে। এখানে বংশধর, দেখেন বংশধর বলতে কারা, বলছে কি যে অবশেষ প্রাপ্ত বা ওয়ারিশ, বংশধর পূর্ববর্তী বংশধর ও পিতা বংশধর। দেখেন
পিতার বংশধর কারা, অবশ্যভাবে বংশধর কারা, কিভাবে অংশ পায়, সেই বিষয়টা একবার স্পষ্টভাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা কি পুত্র কন্যা, পুত্রের পুত্র বা পুত্রের কন্যা, আর পূর্ববর্তী বংশধর কারা, পিতা ও দাদা। আবার বলছে কি যে এখানে আমরা দেখেন যে পিতার বংশধর কারা, সহোদর ভাই, সহোদর বোন, বৌমাতৃয় ভাই, বৌমাতৃয় বোন, সহোদর ভাইয়ের পুত্র, বৌমাতৃয় ভাইয়ের পুত্র, সহোদর ভাইয়ের পুত্র আর বৌমাতৃয় ভাইয়ের পুত্রের পুত্র। দাদা বংশধর কারা, চাচা, বৌমাতৃয় বৌমাতৃয় চাচা, চাচা তো চাচার ছেলে, বৌমাতৃয় চাচার ছেলে, চাচার ছেলের ছেলে, বৌমাতৃয় চাচার ছেলের ছেলে, আরো দূরবর্তী বংশধর। একবারে বিষয়টা দেখেন, আউল নীতি ও রদ নীতি সূত্রাবলী। আউল নীতি কি আর রদ নীতি কি, এ সম্পর্কে আমাদের যে মুসলিম সুন্নি আইনের বিধান মতে সম্পত্তি অংশীদারদের নির্দিষ্ট অংশ দেবার পর যদি বণ্টিত অংশের অবশিষ্ট সম্পত্তির চেয়ে বেশি হয় তবে তা বণ্টিত অংশ আনুপাতিক হারে কমিয়ে দেওয়ার নিয়মকেই বলা হয়েছে আউল নীতি। অর্থাৎ ভগ্নাংশের হর অপেক্ষায় লব যদি বড় হয় তাহলে অঙ্কটি আউল নীতিতে করতে হবে। আউল নীতির ব্যাখ্যা আমি আপনাদেরকে নিচে অঙ্কর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। আর রদ নীতি কি, রদ নীতি বা ফেরত নীতি, অংশীদারদের নির্দিষ্ট অংশ দেওয়ার পর সম্পত্তি উদ্বৃত্ত থাকলে তা অংশীদারদের মধ্যে আনুপাতিক হারে আরে পুনরায় বন্টন করার নিয়মকে বলা হয়েছে কি রাজনীতি, তাই না? ভগ্নাংশের হর অপেক্ষায় লব ছোট হলে এই রাজনীতিতে করতে হবে। অর্থাৎ আউল নীতি ও রাজনীতি একে অপরের বিপরীত, অর্থাৎ এটা রাজবৃদ্ধির একটি সহজ পদ্ধতি। আউল নীতিতে আনুপাতিক হারে সূত্র করার জন্য মোট সম্পত্তি সবসময় এক, সকল ওয়ারিশদের প্রাপ্ত অংশ যোগ করে লসাগু করতে হবে। করছে কি যে কোন ওয়ারিশদের নির্ধারিত অংশ ভাগ অংশ সমূহের সমষ্টি সমান কোন ওয়ারিশ, কোন ওয়ারিশের অংশ প্রাপ্ত অংশ। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই যে এতে স্ত্রী, দুই বোন, দুই বৈপত্রীয় বোন ও মাতা, এদের অংশ সাধারণ নিয়মে যদি করি তাহলে সাধারণ নিয়মটা এটা যে চার ভাগের এক ভাগ। আবার দেখেন এখানে বলতেছে কি যে দুই ভাগ আছে, তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের এক ভাগ আর ছয় ভাগের এক ভাগ, এই যে অংশ এভাবে দিতে দেখেন যে হর লবের চেয়ে ছোট, তাহলে কিভাবে অংশ হবে? আউল নীতি অনুসারে স্ত্রী পাবে যে অংশ, সেই অংশটাকে কিভাবে বণ্টিত হবে, যে 17 ভাগের 3 ভাগ অংশ পাবে। অনুরূপভাবে দুই বোন কিভাবে অংশ পাবে, 17 ভাগের 8 ভাগ অংশ পাবে। দুই বপিত্র পাবে কি হবে, 17 ভাগের 4 ভাগ অংশ পাবে। এবং অনুরূপভাবে মাতা কতটুকু অংশ পাবে, 17 ভাগের 2 ভাগ অংশ পাবে। এই যে নীতি, এটা হচ্ছে আউল নীতিতে বণ্টিত করার নিয়ম। আবার দেখেন যে যদি আমরা রদ রহিত নীতি, রদ নীতি অনুপাতে কিভাবে বণ্টিত হবে সেই সম্পর্কে আমরা যদি বলি, তাহলে এই যে এখানে যে অংশটা ধরা হয়েছে সেটা 17 ভাগের 3 ভাগ অর্থাৎ 3 একর, এই যে অংশ, এই অংশটা অংশই হচ্ছে আউল নীতির মূল কথা। এবার রাজনীতি যদি বলি, আমরা রাজনীতিতে উদ্ভিদ সম্পদ বন্টনের ক্ষেত্রে আমরা যে নীতিটা ব্যবহার করা হয় বা যে সূত্রটা ব্যবহার করা হয়, সূত্র হিসেবে সূত্র মোট সম্পত্তি ধরে নিতে হবে এক, প্রত্যেক প্রাপ্য অংশ যোগ করে লসাগু করতে হবে। অর্থাৎ প্রত্যেকের অংশটা যোগ করে আমরা কি করব, সেটা লসাগু করব। লসাগু করে যে অংশটা পাবো সেই অংশটা আমরা কি করব, বন্টন করব। অর্থাৎ দেখেন যে আমরা 3 নম্বর যদি বলছি সকল ওয়ারিশদের সম্পত্তি সমষ্টি মোট উদ্বৃত্ত অংশ, আমাদের যদি এই যে উদাহরণস্বরূপ আমাদের দেখতে পাচ্ছি যে আমরা সূত্রটা দিচ্ছি সেই সূত্রের সাথে আমাদের উদাহরণ মিল হয় কিনা। আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে একজন স্বামী আছে, এক কন্যা আছে, এক মাতা আছে, সেটা বন্টন করতে হলে কিভাবে বন্টন করতে হবে, এই যে আনুপাতিক হারে যে অংশটা পাবে, আশাবারা যে অংশ পাবে, সেই অংশে যদি আমরা কন্যার অতিরিক্ত অংশ কতটুকু পাবে সেই অংশটাকে 16 ভাগে ভাগ করে 2 দিয়ে এক দিয়ে এক হবে, অর্থাৎ 16 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে 4 নম্বর সূত্র মতে। দেখেন 4 নম্বর সূত্র কি আছে, ওরা ওয়ারিশদের নির্ধারিত অংশ ভাগ আশাবাদের প্রাপ্ত ওয়ারিশদের অংশের সমষ্টি
গুণ মোট উদ্বৃত্ত সম্পত্তি সমান কোন ওয়ারিশের প্রাপ্ত বর্ধিত অংশ? আমরা ক্যালকুলেট নিয়ে আরো অংশ দেখাবো। এবার একগুচ্ছ ফারাইজের উদাহরণ, যদি আমরা ফারাইজ করতে চাই তাহলে একগুচ্ছ ফারাইজ কিভাবে করব সে সম্পর্কে আমি আপনাদেরকে বলি। যে একজন মৃত ব্যক্তি মারা গেছে, তার অংশটা আমরা এখন বন্টন করব। কিভাবে বন্টন করব? মৃত ব্যক্তি তার সম্পত্তি রেখে যাওয়ার পরে কাকে কাকে রেখে গেল? আমরা মনে করি 1 নম্বর ওয়ারিশ হিসেবে, 1 নম্বর উদাহরণ হিসেবে আমরা যে জিনিসটা দেখছি সেই উদাহরণ হিসেবে, যে একজন যে মারা গেছে সেই ব্যক্তির একজন ভাই রেখে গেছে, একজন বোন রেখে গেছে, একজন কন্যা রেখে গেছে, আর কেউ নেই, তার ত্রিভুবনে আর কাউকে রেখে যায় নাই। তাহলে সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে? এই যে আমাদের পৃথিবীতে যে তিনজনকে রেখে গেল সে, তার সম্পত্তিটা ভাগ হওয়ার নিয়ম হচ্ছে, সম্পত্তিকে সর্বপ্রথম কন্যা পাবে, যেহেতু একটা কন্যা সেহেতু সম্পত্তির অর্ধেক পাবে, 2 ভাগের 1 ভাগ অংশ পাবে। এই যে অংশটা পেল, সেই অংশ পাওয়ার পর যে সম্পত্তিটা অবশিষ্ট থাকবে সেই সম্পত্তিটা ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ পাবে বোন, ভাই হচ্ছে 3 ভাগের 1 ভাগ পাবে। অর্থাৎ ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, সহজ কথা। মোট সম্পত্তি যেটা থাকবে সেটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিয়ে সেই কন্যাটাকে জমি দিয়ে দিব, এবং অবশেষে জমিটা থাকবে সেটাকে 3 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করে 1 ভাগ কন্যাকে দিব এবং 1 ভাগ তার বোনকে দিয়ে দিব আর 2 ভাগ তার ভাইকে দিয়ে দিব। তাহলে সম্পত্তিটা অনায়াসে সুন্দরভাবে ইসলামিক দৃষ্টিকোণে বন্টন হয়ে যাবে। এবার আসি 2 নম্বর উদাহরণে, যে আমাদের যে মৃত ব্যক্তি তার একটি পুত্র, একটি কন্যা, একটি বোন রেখে গেছে, তাহলে সম্পত্তির কিভাবে ভাগ হবে? আমি যেহেতু আগেই বলেছি যে পিতা ও পুত্র সম্পত্তির বেড়া, অর্থাৎ যদি পিতা ও পুত্র বেঁচে থাকে তাহলে অবশিষ্ট ভোগীরা সম্পত্তি পাবে না, অবশিষ্ট ভোগীরা সম্পত্তি কোনো মতেই পাবে না। তাহলে পুত্র সম্পত্তিটা কতটুকু পাবে, কন্যা কতটুকু সম্পত্তি পাবে? যে সম্পত্তিটা থাকবে সে সম্পত্তিটাকে টোটাল 3 ভাগে ভাগ করে 2 ভাগ পাবে পুত্র, 1 ভাগ পাবে কন্যা, এবং বোন কোনো সম্পত্তি এক্ষেত্রে পাবে না। কেন পাবে না? যেহেতু পুত্র সন্তান, যে ব্যক্তি মারা গেছে তার পুত্র সন্তান আছে, সেহেতু সে তার বোন কোনো সম্পত্তি পাবে না। এবার ওয়ারিশ হিসেবে যদি আরেকটা বলি, 3 নম্বর উদাহরণ হিসেবে, যে মৃত ব্যক্তি মারা গেছে, তার পিতা, দাদা, মাতা, দাদি, কন্যা আর পুত্রের কন্যা রেখে গেছে, কে কতটুকু অংশ পাবে? সুন্দরভাবে যদি আমরা দেখতে পাচ্ছি যে কে কতটুকু অংশ পাবে সেই অংশ যদি আমরা দেখতে চাই, তাহলে কিভাবে দেখেন, সর্বপ্রথমে যে বিষয়টা আমাদের কাছে দাঁড়ায় সেটা হচ্ছে যে পিতা কতটুকু অংশ পাবে। পিতা কিন্তু 6 ভাগের 1 ভাগ অংশ পাবে, তাই না? মাতা কতটুকু পাবে? 6 ভাগের 1 ভাগ অংশ পাবে। পাওয়ার পর যে সম্পত্তিটা থাকে, তাহলে কন্যা বলছে পুত্রের কন্যা, দেখেন যে পুত্র যে সম্পত্তিটা পেত, পুত্র যে সম্পত্তিটা পেত সেই সম্পত্তিটা কে পাবে? পুত্রের কন্যা। অর্থাৎ সে যখন মারা গেছিল তখন তার পিতা জীবিত আছে, তাহলে পিতা সম্পত্তি ধরলো, এবং পুত্রের কন্যা সে সম্পত্তিটা পেল, অর্থাৎ পিতা দেখেন 3 ভাগের 1 ভাগ পেল, মাতা পেল কি 6 ভাগের 1 ভাগ, আর দাদা কোনো সম্পত্তি পেল না, দাদি কোনো সম্পত্তি পেল না, কন্যা কি পেল? অর্ধেক পেল, এবং পুত্রের কন্যা পেল কত? 6 ভাগের 1 ভাগ। এখানে দেখেন যে 3 নম্বর উদাহরণে যেটা আছে, যে ওয়ারিশ হিসেবে মাতা, দাদি, নানি আর চাচা, তাহলে মাতা আছে, দাদা নানি কিন্তু পাচ্ছে না, দেখেন পাচ্ছে কে? মাতা পাচ্ছে 3 ভাগের 1 ভাগ আর চাচা পাচ্ছে 3 ভাগের 2 ভাগ। এটা হচ্ছে ওয়ারিশ বন্টন। 5 নম্বরে দেখেন যে সম্পত্তিটা বন্টিত হচ্ছে 61 ধারা আইনে, 61 আইনে 15 জুলাই এর পূর্ব পর্যন্ত, আর 61 সালে 15 আইনের নির্ধারিত হয়েছে যে আইনটা 15 জুলাই 61, তারপর থেকে ভাই, কন্যা ও বোপত্রীয় পত্রীয়
এখানে যে অংশটা পাচ্ছে তার আগের যে অংশ বণ্টন ছিল সেটা 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগের 1 ভাগ, আর হচ্ছে 6 ভাগের 1 ভাগ, এই অংশ প্রতি বণ্টন হতো। আর 61 আইনের পরে ভাই কোনো সম্পত্তি পাচ্ছে না, কন্যা 3 ভাগের 1 ভাগ এবং পুত্র যে সম্পত্তি পাচ্ছে 3 ভাগের 2 ভাগ। আচ্ছা, পুত্র বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে পুত্র বা যে কন্যা আর পুত্র, ঠিক আছে, অর্থাৎ ছেলে, যে মৃত ব্যক্তি যে মারা গেছে মৃত ব্যক্তির ছেলে। এখানে আমরা আরেকটা কথা বলতে পারি যে ওয়ারিশ হিসেবে কন্যা, যদি আমরা আরেকটা উদাহরণ দেখি যে কন্যা মাতা আর বোন, কন্যা মাতা আর বোন যখন আছে দেখেন কন্যা মোট সম্পত্তির অর্ধেক পাচ্ছে, যেহেতু একটা কন্যা, আর মাতা পাচ্ছে কি 6 ভাগের 1 ভাগ, আর বোন পাচ্ছে অবশিষ্ট ভোগী হিসেবে 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে সম্পত্তি বণ্টন। আর যদি আমার মাতা পিতা আর স্ত্রী থাকে তাহলে সম্পত্তিটা কিভাবে পাবে? যদি মাতা থাকে পিতা থাকে আর স্ত্রী থাকে সেক্ষেত্রে সম্পত্তির ভাগ হবে 4 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে মাতা, মোট সম্পত্তির অর্ধেক পাবে আপনার পিতা এবং 4 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী, একবারে সুন্দরভাবে বণ্টিত। আর ওয়ারিশ হিসেবে যদি কন্যা ভাই আর সহোদর ভাই থাকে তাহলে সম্পত্তিটা কতটুকু অংশে পাবে দেখেন, সহোদর ভাই পাবে কত, অর্ধেক, আজ ভাই পাবে 4 ভাগের 1 ভাগ, আর সহোদর ভাই পাবে কত, 4 ভাগের 1 ভাগ, একেবারে সুন্দরভাবে বিষয়টা এভাবে বণ্টিত হবে, এটা পৌরাণিক ভাবে। আর আরেকটি যদি উদাহরণ দেখি যে কন্যা ভাই মাতার বোন আছে, দেখেন প্রত্যেকটা উদাহরণ আলাদা আলাদা ভাবে নিয়ে আসছি যাতে আপনাদের সাথে যদি কারো কমন পড়ে তাহলে বিষয়গুলা অনায়াসে করতে পারবেন। সেই কারণে কন্যা ভাই মাতা ও বোন, তাহলে কন্যা কতটুকু পাবে, যেহেতু একটি মাত্র কন্যা, যদি একাধিক কন্যা হতো সেক্ষেত্রে সম্পত্তি আলাদাভাবে বন্টন হতো, কিভাবে পেতো, মোট সম্পত্তি 3 ভাগে ভাগ করে 2 ভাগ পেতো। আর যেহেতু একটি মাত্র কন্যা সেহেতু সম্পত্তির অর্ধেক পাবে, আর ভাই পাবে 9 ভাগে 2 ভাগ, আর মাতা পাবে 6 ভাগের 1 ভাগ, আর বোন পাবে 9 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে বন্টনের নিয়ম। আর ওয়ারিশ হিসেবে যে বিষয়টা আরেকটা আছে যে যদি বোন আর চাচা থাকে তাহলে কিভাবে, সে পাবে কত, 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ হিসেবে, সে চাচা আসাবা হিসেবে অংশ পাবে। আর ওয়ারিশ এই যদি আমরা আরেকটা দেখি যে মাতা আর কন্যা আছে তাহলে কিভাবে ভাগ হবে, মাতার কন্যা যদি থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে মাতা আর 4 ভাগের 3 ভাগ পাবে কন্যা, আর যদি মাতার পুত্র থাকে তাহলে মাতা পাবে 6 ভাগের 1 ভাগ আর পুত্র পাবে 6 ভাগের 5 ভাগ। আর স্ত্রী পুত্র বা কন্যা যদি থাকে তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ আর অবশিষ্ট যে অংশটা আছে সেই অংশটা পাবে কে, পুত্র বা কন্যা, পুত্র পাবে এবং কন্যা যদি থাকে কন্যা পাবে। আর যদি মাতা ভাই বোন আর কন্যা থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ পাবে মাতা, ভাই পাবে 9 ভাগের 2 ভাগ, বোন পাবে 9 ভাগের 1 ভাগ, আর হচ্ছে কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ, সেম। আর এখানে যদি আমরা আরেকটা কথা বলি যে মাতা পিতা ভাই বোন, দেখেন মাতা পিতা যদি থাকে পিতা তো সম্পত্তির বেড়া, তাহলে দেখেন ভাই আর বোন কোনো অংশ অংশ কোনো সম্পত্তি পাবে না। অর্থাৎ আমরা এখানে যে ক্লিয়ার বিষয়টা সেটাতে আমরা অবশ্যই জানাবো যে আমরা যদি দেখি এখানে তাহলে ভাই যদি পিতা থাকে জীবিত তাহলে ভাই আর বোন কোনো সম্পত্তি পাচ্ছে না। এবার আসি স্ত্রী পুত্র ও কন্যা, একজন ব্যক্তি মারা গেছে তার স্ত্রী পুত্র কন্যা রেখেছে, তাহলে তার স্ত্রী ওই 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 2/2 অংশ পাবে, পুত্র কতটুকু পাবে, 12 ভাগের 7 ভাগ, আর কন্যা পাবে 24 ভাগের 7 ভাগ, অর্থাৎ পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে। আর স্ত্রী যদি অংশ আমরা ভাগ করতে চাই তাহলে স্ত্রী কতটুকু পাবে, আমরা যে সম্পত্তি এখন দেখি যদি মনে করি যে স্ত্রী স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ, ভাই যদি থাকে আর বোন যদি থাকে স্ত্রী 4 ভাগের 1 ভাগ, ভাই পাবে দেখেন এখানে কিন্তু পাচ্ছে স্ত্রী পুত্র কন্যা আর এখানে স্ত্রী ভাই বোন, যদি স্ত্রী ভাই বোন থাকে যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী রেখে গেছে ভাই রেখে গেছে বোন রেখে গেছে, তার 4 ভাগের 1 ভাগ আর 2 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 1 ভাগ, এই অংশ পথে বণ্টিত হবে। অর্থাৎ স্ত্রীকে অংশ দেবার পর যে অংশটা থাকবে ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে।
মাতা, কন্যা আর বোন। যে ব্যক্তি মারা গেছে তার বোন রেখে গেছে, মাতা রেখে গেছে এবং একটা কন্যা রেখে গেছে। তাহলে মা পাবে 1/6, কন্যা পাবে মোট সম্পত্তির অর্ধেক, এবং অবশিষ্ট যে সম্পত্তি সেটা বোন পাবে। আবার আসি যে কন্যা, বৌমাতৃয় ভাই আর চাচা বেঁচে আছে, আর কেউ নাই। কন্যা অর্ধেক পাবে, বৌমাতৃয় ভাই পাবে কত, 1/6, আর চাচা পাবে 1/3। আর আমরা যদি বলি যে ওয়ারিশ হিসেবে যদি কন্যা, স্ত্রী, ভাই, বোন থাকে, কন্যা রেখে গেছে, স্ত্রী রেখে গেছে, ভাই আর বোনকে রেখে গেছে, তাহলে দেখেন যে পিতা ছিল তখন কিন্তু ভাই আর বোন কোনো অংশ পেয়েছিল না। এখন যেহেতু কন্যা ও স্ত্রী রাখছে, সেহেতু সে সম্পত্তি অংশ পাবে। কতটুকু পাবে? কন্যা মোট সম্পত্তির অর্ধেক পাবে, স্ত্রী কতটুকু পাবে? মোট সম্পত্তির 1/8 পাবে। তাহলে যে তা দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে সেটা ভাই আর বোন, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, অর্থাৎ 1/4 আর 1/8। এখন যদি আমরা বলি যে ওয়ারিশদের মধ্যে যে অংশটা সেটা যদি বলি আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পিতা, মাতা, স্ত্রী আর ভাই আছে, তারে কে কতটুকু অংশ পাবে? পিতা পাবে মোট সম্পত্তির অর্ধেক, আর মাতা পাবে 1/4, স্ত্রী পাবে 1/4, বাদ বাকি সম্পত্তিটা পাবে কে? অর্থাৎ দেখেন এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিঃসন্তানের। যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি নিঃসন্তান, তার শুধুমাত্র একটা স্ত্রী রয়েছে আর পিতার মাতা, আর ভাই রেখে গেছে, তার মানে সে একজন নিঃসন্তান ব্যক্তি। নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার কারণে তার সম্পত্তি যে 1/8 পেত, সেখানে 1/4 পাবে। তার মানে কি? যা পেত তার ডবল পাচ্ছে। অনুরূপ ভাবে পুরুষের ক্ষেত্রেও তাই, যদি তার পিতা মাতা আর যদি তার একটি স্বামী রেখে যায়, তাহলে সে সম্পত্তিটা পেত 4 আনা, সেটা হয়ে যাবে 8 আনা। আমরা আসি দেখি এবার যে স্বামী, মাতা, বোন আর চাচা রেখে গেছে, তাহলে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? মোট সম্পত্তি হতে বেশি, যদি মোট সম্পত্তি হতে বেশি হয় তাহলে আউল নীতি অনুসারে করতে হবে। অর্থাৎ স্বামী পাবে কত? স্বামী পাবে অর্ধেক, মাতা পাবে 1/3, বোন পাবে 2/1। আউল নীতি অনুসারে সম্পত্তি বন্টন হলে 8/3, 8/2, আর হচ্ছে 8/3, এই নীতি অনুসারে বন্টিত হবে। ওয়ারিশ হিসেবে যদি পিতা, মাতা, দুই কন্যা আর পুত্রের কন্যা ফিক্সড শেয়ার হিসেবে পাই, তাহলে কিভাবে পাবে? 6/1, 6/1, আর দুই কন্যা পাবে কত? 6/4। আমরা এবার দেখি যে মাতা, স্বামী, বৌপিত্রীয় বোন ফিক্সড শেয়ার অনুসারে কিভাবে পাই। যদি আমরা শেয়ার ফিক্সড হিসেবে ধরি বা সমহার বিশিষ্ট করলে সে কিভাবে পাবে, সেটা হচ্ছে 3/1, 2/1 আর 6/1। দেখেন এখানে যে বিষয়টা আছে সেটা যদি উত্তর হিসেবে আমরা খুঁজে বের করি, তাহলে 6/6 করলে সেটাকে 6/2 পাবে মাতা, 6/3 পাবে স্বামী, 6/1 পাবে বৌপত্রীয় বোন। এবার ওয়ারিশ হিসেবে যদি আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে মাতা, বৌপিত্রীয় বোন, বৌপিত্রীয় বোন আর তিন বলতেছে কি, তিন বৈপিত্রীয় ভাই, সেভাবে কিভাবে অংশন পাবে? বৈপিত্র ভাই ও বোনের 5 জনের একত্রে প্রাপ্ত পাই, একত্রে যেটা অংশ পাবে সেটা আমরা দেখাই, সেটা বলতেছি, সেটা হচ্ছে 6/1, 6/3 আর 6/2। আর মাতা, স্বামী, কন্যা ও সহোদর বোন রেখে গেছে, তাহলে কিভাবে অংশ পাবে? অবশিষ্ট ভোগী হিসেবে কিভাবে অংশ পাবে? সেক্ষেত্রে অংশ পাবে কত? যে 12/1 অংশ পাবে, 12/3 অংশ পাবে হচ্ছে স্বামী, 12/6 অংশ পাবে কন্যা, আর 12/1 অংশ পাবে সহোদর বোন। আর পিতা, মাতা, স্ত্রী, কন্যা ও পুত্রের কন্যা যদি অংশ পায় সেক্ষেত্রে কিভাবে অংশ পাবে? সেভাবে অংশ আমরা যদি দেখতে চাই, সে অংশ পাবে কি, যে 6/1 অংশ, 6/ দেখছেন যে আমরা 24 ভাগে যদি ভাগ করি, তাহলে 6/4 অংশ পাবে পিতা, 24/4 অংশ পাবে মাতা, 24/3 অংশ পাবে স্ত্রী, 24/12 অংশ পাবে কে, কন্যা, আর 24/1 অংশ পাবে হচ্ছে পুত্রের কন্যা। এইটা হচ্ছে আউল নীতি অনুসারে যে বিষয়টা ফিক্সড সেই ধারা অনুসারে পাবে। হোমওয়ার্ক হিসেবে আমি আপনাদের বলতে চাই যে ফারায়েজ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে www.skill.gov.bt। জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে যদি আপনারা ভিজিট করেন সেটা www.facebook.com/skill.gov.bd। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনার আজকে আমাদের আমার ক্লাস আজকে এখানে শেষ করছি।